খালেদা আফরোজ বলছেন বারবার ঠোঁটে জোস্টার জাতীয় কিছু আক্রমণ আঞ্চলিক ভাষায় জ্বর ঠোসা বলের কারণ কি? ও আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের ভাইরাসের কারণে হয়, হারপিস জোস্টার ভাইরাস। এর কয়েকটি ক্যাটাগরি রয়েছে, জাস্ট ইন জেনারেলি হারপিস জোস্টার ভাইরাস বলা হয়। এই ভাইরাস ছাড়াও রুটা ভাইরাস এবং আরো কয়েকটি ভাইরাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যটি হচ্ছে এগুলো শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এই ভাইরাসটি আক্রমণ করার পর আপনি হয়তো চিকিৎসা করলেন বা করলেন না, যা কিছুই হোক না কেন, এমনিতে অনেক সময় শরীরে তারা আপনার শরীরেই থাকবে সুপ্ত অবস্থায়, এবং একটি নির্দিষ্ট সিচুয়েশনে বা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট পরিস্থিতিতে তা আবার নিজে নিজে দেখা দেবে। যখন সে দেখা দেবে, সে যখন অ্যাক্টিভ হবে, তখন জ্বর জ্বর লাগে। এই কারণে বলা হয় যে জ্বর জ্বর উঠবে, আমার জ্বর আসবে, জ্বর ঠোসা দেওয়া যাওয়ার আগে সবাই বলে। আসলে জ্বর ঠোসার জন্য যে জ্বর হচ্ছে বা জ্বরের জন্য যে জ্বর ঠোসা হচ্ছে ব্যাপারটি এরকম নয়, এর পেছনে ভাইরাসটি দায়ী, যা এক ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি করে, যার ফলাফলস্বরূপ এই জ্বর টর এগুলো দেখা দেয় এবং তার বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে জ্বর ঠোসার মাধ্যমে, আবার কয়েকদিন থাকে না। আবার এটা হোমিওপ্যাথিতে খুব ভালো মতোই চিকিৎসা করা সম্ভব, তবে জিনিসটা যত দেখতে সিম্পল, চিকিৎসাটা তার চাইতে একটু হার্ডার হয়। কেন হয়? সিম্পল, কঠিন কিছু নয়, মানে একটু মনোযোগ দিয়ে কয়েকদিন সুদিন চিকিৎসাটি করতে হয়, যেহেতু এটা ঘন ঘন একটা নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় পর পর দেখা দেয়, কাজেই একটা সময় অতিক্রম না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না যে আসলে রোগীটা ভালো হয়েছে কিনা। তার চাইতেও বড় কথা, এটাকে মনে হচ্ছে ভাইরাসের আক্রমণ, ভাইরাস বাইরে থেকে আসে, আবার সর্দি তৈরি করে, আবার ছেড়ে যায়। ব্যাপারটা কিন্তু এরকম নয়, সে কিন্তু শরীরে আমার অবস্থান করছে, অর্থাৎ সে আমার আমার যে আমার যে অর্গানিজমটি, আমি যে আমার যে জীবদেহটি আছে, তাতে সে তার নিজের একটা জায়গা করে নিয়েছে, অর্থাৎ সে একটা ফাঁকা এনভায়রনমেন্ট পেয়েছে। এই প্রসঙ্গে বলছি, কৃমি দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার যারা কৃমি ট্রিটমেন্ট, কৃমির প্রবলেম নিয়ে যারা আসেন, তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে আপনার পেটটা এটা কি অন্য কোনো প্রাণীর বসবাস করার জায়গা? না, তার আবহাওয়া কি এমন থাকবে যে সেখানে আপনি আরামসে বসবাস করবেন, অন্য কোনো প্রাণী আরামসে বসবাস করবে, এটা কি হতে পারে? হওয়ার কথা ছিল না, কিন্তু আপনার পেটের এনভায়রনমেন্ট, সহজে বোঝার জন্য বলছি, এমন ভাবে পরিবর্তিত হয়েছে যে এবার সে তাতে কৃমি খুব আরামসে বসবাস করছে। তো ঠিক যদি করতে হয়, তাহলে ঠিক করতে হয় হচ্ছে এই পেটের এই এনভায়রনমেন্ট, অর্থাৎ বাংলাদেশে আমরা আছি, এখানে যদি প্রচন্ড গরম হয়, প্রচন্ড শীত পড়ে, আমরা থাকতেই পারবো না, আমরা চলে যাব আশেপাশে, বন্যা আসলে পরে আমরা পাহাড় অঞ্চলে চলে যাই, অনেকটা এরকম। এই যে পুরো ব্যাপারটি, এবার পেটের এনভায়রনমেন্ট যদি স্বাভাবিক এনভায়রনমেন্ট আসে, তাহলে পেটের থেকে কৃমিগুলো দৌড়ে মানে পালাতে বাধ্য, অর্থাৎ সহজ কথা আরোগ্য হতে বাধ্য। অ্যালোপ্যাথিতে কি করে, এক ধরনের বিষ প্রয়োগ করা হয়, সেটা শুধুমাত্র কৃমিগুলোকে মারে, কৃমির ডিমগুলোকে মারতে পারে না, আবার 3 মাস পরে ফুটে বের হয়, আবার সেই বিষ খেতে খাওয়া হয়, তার থেকে পেটের ব্যাকটেরিয়াল ফ্লোরা মারা যায় এবং কিছু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, বেশিরভাগ সময় পেটের 12টা বাজে। এটা কোনো লজিক্যাল ট্রিটমেন্টই নয়। হোমিওপ্যাথি কি করে, সেখানে পেটের এনভায়রনমেন্টটাকে ঠিক করে দেয়, ফলাফলস্বরূপ সেখানে কৃমি থাকেও না, হতেও পারে না, ডিমও থাকে না, কিচ্ছু থাকতে পারে না, অনেকটা এরকম। এই ভাইরাসটি আপনার শরীরে থাকতেই পারবে না, এমন ভাবে উন্নত করা হবে, একটু অবনত হয়েছে, সে থাকার জায়গা খুঁজে পেয়েছে বলে থাকছে, কিন্তু এই পরিমাণ উন্নত করা হলে সেখানে সে আসলে থাকার কোনো জায়গাও খুঁজে পাবে না, সে আর থাকবেও না, তখন জ্বর ঠোঁটাও থাকবে না। তার সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ কি, আমি নিজেই তার একটা উদাহরণ, কারণ আমার নিজেরই হারপিস জোস্টার হতো, একদম এই একটা অনির্দিষ্ট ইন্টারভ্যালে হতো, পিকুলিয়ার পিকুলিয়ার জায়গায় হতো, নাকের ভিতরে হতো, এখানে হতো, বিভিন্ন জায়গায় হতো, বিগত 1.5-2 বছরের মধ্যে আর একবার ওই এপিসোডটা দেখা দেয়নি। তার আগে এখানে নানান জায়গায় শিরশির করতো, মানে সে যে অ্যাক্টিভ হচ্ছে এটা জানাতো। আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন।